সেদিন উনি প্রায় দুই তিন বছর তিন বছর ধরে আমাদের কোনো খরচ পাতি দিচ্ছে না তোমার হাতটা কিভাবে ভাঙছে উনি এখানে আমাকে দাও নিয়ে কুপাতে গেছে দাও নিয়ে কুপাতে গিয়েছিল যখন কুপাতে যাচ্ছে আমি ভারুয়াখালীর একটা নারীর এটা শ্বশুরবাড়ি তার স্বামী এই তিন সন্তান সহ আর এটা কই তিন সন্তান সহ তার স্বামী তার হাতটা ভেঙে বের করেছিল এবং নতুন একটি বহিরাগত একটি মেয়ে এনে তার সাথে রেখেছে ও রুমে তোমার রুমে নাকি না মায়ের রুমে রাখছিল এখন কার রুমে আছে এখন কার রুমে আছে আমি জানি না যখন পুলিশ পাড়ে আচ্ছা এই হাতটা ভেঙে দিয়েছো তুমি মামলা করনি না আমি মামলা করি নাই যে আমি বলছি যে আগে আপনি তারপরে আমি মামলা করে যাব যে কোনো ঘর থেকে বের করে দিয়ে এক ধরনের প্রমোদ অবস্থায় মানুষ আছে বলে আমরা মনে করি এটি আপনার বাড়ি উনি কি শাশুড়ি কোনটা আমি ডাকাতে দেখছি বউ আপনার ঘরে পরকীয়া যার সাথে করেছে ওকে ডিভোর্স করার পরে তারপর আমি বিবাহ করেছি তাও এক বছর গ্যাপ করে কত সালের বিয়ে আর এদিকে আসো আমি ধরছি আমি ধরছি আমি রাত্রে আসছি আমি ধরছি আমি ডাকাতে থাকি চাকরি করি আমি আমি ধরছি আরে খালা এদিকে আসেন তো দাঁড়ান পরে আসবে দাঁড়ান আপনি তো নতুন বউ তো বাসার ভিতরে রেখেছেন রাখবে না তোবা তিল্লা করে ওর কে ডাকা নিয়ে গেছিলাম ডাকার থেকে পালাইয়া চলে আসছে ও পালাইয়া চলে আসছে ও পালাইয়া চলে আসছে আপনার নাম কি ভাই তো মোহাম্মদ আফসার আপনি যে একে যে ডিভোর্সের কথা বলছেন যাই হোক উনি একজন এখানকার একজন মাথাওয়ালা মানুষ শুনে না কেউ করবেন না অন্য সমাজের না অন্য সমাজের আমি হেউ থেকে আসি নাই আমি এখানে থাকি না আমি আমার বউকে আমি হাতে নাতে দোষ আচ্ছা ভাই আমি হাতে নাতে আজ সরকার আরো একটা হইতো বড় কি বলতে হইতো আগে বলতে বলো হ্যাঁ হ্যাঁ এ আমার কাছে গেছে ছেলে এর মেয়ের আত্মীয় সবাই নিয়ে দাঁড়াই আপনি উপরে দাঁড়ানোর বাবা আমি আরেকবার দেখি আরেকবার দেখি আরেকবার দেখলে কি হবে আমি এরকম কাটি
তখন কি করতে হবে ওই ছন্টের রোগের হাসি গেছে এখান থেকে একটা ফতোয়া নিয়েছি ফতোয়া নেওয়ার পরে আবার নাকি নতুন করে বিয়ে করতে হবে সভা করতে হবে এগুলো সব কিছু করে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে আবার এর বিয়ে করে দিয়েছি এ বলছে এটা হবে না একটা স্ট্যাম্প দিতে হবে লিখিত ভাবে আমি বলছি লিখিত ভাবে একটা স্ট্যাম্প দিতে আমাকে দিয়া সংসার করে আর বউ নিয়ে গেছিল বাইরে নাকি দেড় বছর আগে যে ডিভোর্স খানা দেওয়া হয়েছিল আবার সামাজিক বিভিন্ন মুরব্বীদের মাধ্যমে এই ডিভোর্সটা প্রত্যাখ্যানের মাধ্যমে তাদের পুনর্বিবাহ হয়েছে এবং ইসলামী শরীয়ত শরীয়ত মোতাবেক ওরা আবার একই ঘরে আছে কিন্তু গত ঈদের আগের দিন যেভাবে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে এই এই এবারে ডাকালো কি হ্যাঁ মিথ্যা কথা নতুন বউ এগুলো মিথ্যা কথা মিথ্যা কথা এগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ওকে টাকা নেওয়া হয়েছে আমার বউ পরে আসছে আমি বিয়ে করবো না আমি মানুষ না তাইলে সম্পূর্ণ মিথ্যে এগুলো সম্পূর্ণ মিথ্যে এগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যে এগুলো বানুয়া এগুলো সম্পূর্ণ বানুয়া আমারও আপন বিচার শরীর করবেন শুনেন আপন আমার কথা বলবো না না আমার শুনেন আমার কথা আগে শুনতে হবে এ ভাই ওয়েট করেন এ ভাই এ ভাই এ ভাই আপনার থেকে জিজ্ঞেস করলে আপনি বলিয়েন না আপনাকে সময় দিবে কথা বলার না না নামে উনি এবং আরেকজনের সন্তান সহ একটা নারী ওই ঘরের ভিতর আছে অথচ এই তিন সন্তান তোমার আপু মেরেছিল বিয়ে করছে তোমার আপু আরেকটা সেই জন্য মেরে বাই করে দিছে নতুন যেটা বিয়ে করেছে ইসলামে ইসলামিক হাদিসে আছে দ্বিতীয় বিবাহ জায়েজ আছে কিন্তু প্রথম স্ত্রীকে সম্পূর্ণ খুশি রেখে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে উপরন্তু হাত ভেঙে এখনো পর্যন্ত তুমি মামলা খাও নাই আমি কিন্তু মামলা এখনো করি নাই মামলা করি আপনারা এটা বলেন আরো দুইটা বউ নিয়ে রাখো
বলেন বলেন এদিকে তাকাই বলেন কি কি দিয়ন বিয়া আছো তোদের বাড়ি আপনি ছিল না বা বিশেষ করে বলতে পারবো না বাবা ছিল ছিল জি জি ক্যাপিটাল কিনে দিছেন জি জি টাকা দিছিল টাকা দিছেন সব নিয়ে দিছেন না পাসওয়ার্ড দিছে উনাকে দেওয়ার জন্য আপনার বই মেয়েকে কিছু নিছে ও পরো কে করে খারাপ মেয়ে আমার পুরো এলাকা থেকে জিজ্ঞেস করেন আপনি পরো কুটি প্রবাসী জি জি প্রবাসী একজন প্রবাসীর সারা জীবনের সঞ্চয় দিয়ে জামাইকে স্ক্যাবেটারের ঘুরবার এবং স্বাবলম্বী হবার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে জি অথচ তাকে পরকের অভিযোগ নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে আজকে প্রায় দুই সপ্তাহ না তুমি বাইরে বাইরে কিন্তু উনি আমার থেকে টাকা দিছে না প্রায় তিন বছর আমার ছেলে মেয়ে আমি লেখাপড়া করি খরচ দেয় না না ঘর থেকে বের করে দিছে ঘর থেকে বের করে প্রথম ঈদের আগের দিন দিছিল সমাজের লোকের এসে হতে কালকে একটা বছর দিন এরকম বলছে সমাজের একটা ভাই এসে ঢুকা দিছে ঈদের পর দিন আমি আর সবাই কান্না করছে না আমি বাসায় যাব আমি বলছি আমি কেমনে চলে যাবো আমার তিনটে বাচ্চা নিয়ে আমি চলে যাবো আমার আপনারা কি মনে করেন এই তিনটে বাচ্চা সহ উচিত না এই বাচ্চাগুলো স্কুল তো বঞ্চিত হচ্ছে হয়েছিল দেড় বছর আগে এতদিন পরে বলছে সে পরকিয়া করে তাই তাকে ঘরে রাখবে না মেরে ধরে তাকে বের করে দিয়ে তিনি নতুন বউ তুলেছেন ওই রুমে আছে আমি ওই নারীর স্বার্থে তাকে আমি আমার মোবাইলে সংযুক্ত করছি না তার চেহারাটা ওই মেয়ে এবং আরেকজনের সন্তান নিয়ে এসেছেন এখানে তার শিশু সন্তান রয়েছে সন্তানের প্রতি আপনার দায়বদ্ধতা আছে আছে আপনার রুম কোনটা এটা যন্ত্রণা সহ্য করতে না পেরে এটা তাদারকি করবে আমি যাইতে পারি নাই ওই পর্যন্ত যাইতে পারি নাই পারি নাই আমি অনেকবার যাইতে আমি অনেক চেষ্টা করবো আমাকে জাদু টুকা করে রাস্তা রাস্তা করছে আমি মারপিট করি না ওর জানে বার্গো হালির রেকর্ড আছে উনি আপনাকে একটা সময় দিবে কথা বলার বার্গো হালির মানুষের ঘরে ডেকে তখন আপনার কথা বলবেন আপনার কথা শুনবে আমার কিছু দেয় না এমন কিছু ছিল না আমি আমরা চাই এই ধরনের দ্বিতীয় বিবাহ যারা করে প্রথম স্ত্রীকে কন্ট্রোল করে প্রথম স্ত্রীকে বুঝিয়ে দ্বিতীয় বিবাহ সংসার সমাজে নিতে পারবে বিভিন্ন পুরুষের গ্রহণ করতে পারবে তাই বলে তিন সন্তানকে নিয়ে মাকে এভাবে হাত ভেঙে গলা টিপে মেয়েকে গলা টিপে বের করে দিবে নাকও ফেটে দিচ্ছে এবং চিরতরে বের করে দিয়ে নতুন বউ ঢুকিয়েছিল আজকে যখন আমরা আসব উনি ভয় পেয়ে বউটাকে এখান থেকে বের করেছে রুম থেকে হ্যাঁ আমি এসেছি তোমাকে এখানে স্টাবলিশ করতে শুধু তোমাকে নয় সারা বাংলাদেশে মধ্য বয়সে যাদেরকে ডিভোর্স দিয়ে বিভিন্ন স্বামীরা বের করে দিচ্ছে তাদেরকে অবশ্যই সন্তানদের স্বার্থে নিজের ঘরে রাখতে হবে স্বামীদের এবং কোনো রকম
তিন সন্তানের পরে যেন ডিভোর্স কার্যকর না হয় আমি সম্মানিত আইন বিভাগকে আইন সংস্কারের জন্য আবেদন করছি তাই মেহনতি জনতা এবং জনতা জুলুম যারা জুলুম করছে ওনারা প্রতিবেশী আমাদের প্রতিবেশী ওরা মুখ খুলতে চাচ্ছে না না বলেন আমি কি খারাপ এটা বলেন মুখ বন্ধ করেছেন আপনারা দেখেন ওনা দিয়ে সামনে আসতে হবে না ওনাকে বলেন আপনাকে বলেন আমরা কি কক্সবাজার সিটি কলেজের পাশে আসলে মানুষের সাক্ষী সাক্ষী ব্যবস্থা কিন্তু দুর্বল হয়ে গেছে মানুষ মানুষের পক্ষে হালদা বলে এই জায়গায় দুঃখজনকভাবে মানুষ মানুষের পক্ষে থাকে না সেটাই কিন্তু আমাদের দুঃখ তরুণদেরকে তাই আমি উজ্জীবিত করবার জন্য এই যে এটা কোন এলাকা তোমাদের হালদা বলে দক্ষিণ মানে তোমরা কি বলো তোমরা নিরাপদ দিতে পারবে মাঝে মাঝে কি দেখতে কেমন ভাই আছো আপনি আসছেন আপনি একটা কোন একটা প্রশাসনিক ভাগ হোক যে কোনো সামাজিক ভাগ হোক আপনি একটা সুরাহা করে দিয়ে যাবেন এটা একটা কথা লাইভ নজরতে নেটওয়ার্ক হ্যাঁ জামাই হত্তর ঢুকে ন ঢুকে আলগা বেটা হত্তে তলায় মেলা দিব ইবার দেন নেটওয়ার্ক ইবার নগরী অনগরী ল না বক্তব্য বিয়াদবি করবেন না আপনি একদম দরজা খুলতেছে না দরজা খুলতেছে না দরজা খুলতেছে না অন্যদের মধ্যে মায়া কেন দিয়েছেন আপনি মায়া কেন দিয়েছেন মেয়ের মা আছে এখানে এটা মেয়ের মা নতুন বউয়ের মা নতুন বউয়ের মা প্রথম স্ত্রীর অনুমতি লাগিব এবং আদালত বুঝলেন আর গো তিন বুয়ার বাদে দের হোক গেলা দিও এরপর
করে যদি অ্যাকশন যদি ওকে মারধর করে তবে আমি তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহযোগিতায় তাকে আমি এখান থেকে গ্রেফতার করব। অবশ্যই ধন্যবাদ। প্রথম স্ত্রী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী কোনদিন না আপনি আদালত করছেন এর বিরুদ্ধে আদালত করছেন অনেক কাম প্রমাণ দেখুন না আপনি ওনাকে পুরো ক্ষতিপূরণ দিয়ে ফেলছেন ডিভোর্সের পরে ক্ষতিপূরণ গুরুত্ব দিয়ে ফেলছেন বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছে ভিতরে ঢুকা যান টাকার মেশিন ও আরেকজনের বুকে নিয়ে জড়ায় ঘুমাবে ওকে আমি ওর পরে তালাক দেওয়ার পর বিয়ে করছি আপনি প্রমাণ দেন না ভাই আপনি প্রমাণ দেন আপনি দেখছেন এটাকে আমি নিজে দেখছি আমাকে মেরে ইসলামে আছে কি রকম ছয় তিনজন ব্যক্তি ছয় চোখে দেখতে হবে ইসলামে আর আপনার এরকম কোন ডকুমেন্টস আছে কোন ডকুমেন্টস কারা পড়ে কোন ডকুমেন্টস আছে না পরকিয়া ওকে বলি যে দিকে যাস না এদিকে ভাই আমার প্রমাণ চাই প্রমাণ তোমরা কোন একটা সমস্যা হলে তোমরা আমাকে জানাবা ঠিক আছে এবং তোমরা যে কোনো বিচারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিংবা কক্সবাজার পুলিশ সুপার আছে যে তোমার হাত ভাঙা এই নিয়ে একটি অভিযোগ দায়ের করতে হবে ঠিক আছে থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করে আসবা ধন্যবাদ জয় বাংলা জয়